তো অবতার টু অবতার ওয়ানের প্রায় 13 বছর পর রিলিজ করলো। তো এই মুভিটা দেখার জন্য আমরা অনেকদিন ধরে এক্সাইটেড ছিলাম, আর যেহেতু মুভির গ্রাফিক্স আর ভিজুয়ালস নিয়ে বিশাল বড় এক্সপেকটেশন ছিল, সেজন্য আমরা ঠিক করি যে এই মুভিটা কোনো একটা ভালো থিয়েটারে ভালো স্ক্রিনে দেখবো। তো সেজন্য আইম্যাক্স 3D টিকিট বুক করি কলকাতার সাউথ সিটি মলের। তো যেহেতু আমি কলকাতায় থাকি না, তো সেজন্য সকাল সকাল ট্রেন ধরে আসতে হলো হাওড়া স্টেশনে, ফেরিঘাট থেকে টিকিট কেটে লঞ্চে করে আমরা বাবুঘাট পৌঁছাই, তারপর ইডেন গার্ডেনের পাশ দিয়ে হেঁটে হেঁটে ধর্মতলা পৌঁছে সেখান থেকে মেট্রো ধরে আমরা নামি টালিগঞ্জ স্টেশনে, তারপর সেখান থেকে অটো ধরে আমরা ফাইনালি পৌঁছে যাই সাউথ সিটি মলে। তো এইভাবে কেন এলাম, কারণ আমার কলকাতাতে বাস জার্নি একদমই পছন্দ না, আর উবার ওলাতে প্রচুর ভাড়া দেখাচ্ছিল। তো তারপর হলে পৌঁছে ম্যান্ডেটরি কিছু ফটো ক্লিক করে আমরা ফাইনালি হলে এন্টার করি আর মুভি শুরু হয়। তো এখন হাফ টাইম হয়েছে, সিনেমাটা অতি অবশ্যই 3D তে গিয়ে দেখো, এত ভালো এক্সপিরিয়েন্স হবে, এর থেকে আর কিছু বলার নেই।